শুধু যুক্তরাষ্ট্র নয় আওয়ামী লীগও সুষ্ঠু নির্বাচন চায় জানিয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন যারা বাধা দেবে তাদের প্রতিহত করা হবে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 124তম জন্মবার্ষিকীর সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি। নির্বাচনে যারা বাধা দেবে তাদেরকে আমরা অবশ্যই প্রতিহত করব, বাধা প্রদানকারীর বিরুদ্ধে এখানে বক্তব্য আছে। যারা আন্দোলনের নামে নির্বাচনকে সামনে রেখে বাসে আগুন দেয়, বাস ভাঙচুর করে, এরাই একটা পলিটিক্যাল ভায়োলেন্সে আছে, কাজে ওদের খবর আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিদাতা রাজশাহী জেলা বিএনপি আহ্বায়ক আবু সাইদ চাঁদকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বেলা 11টায় রাজশাহী মহানগরীর হরগ্রাম ভেরিপাড়া মোড়ে একটি প্রাইভেট কার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে চাঁদকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ে নেওয়া হয়। সেখানে রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে দেশের বিভিন্ন জায়গায় 24 থেকে 25টি মামলা হয়েছে। গত শুক্রবার পুঠিয়ার শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির জনসভায় প্রধানমন্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেন চাঁদ। তাই পুঠিয়া থানার সন্ত্রাস দমন আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে রিমান্ডে নিতে আদালতে পাঠাবে পুলিশ।